প্রবল শীতপ্রবাহে কাঁপছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ তার সাথে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে গতকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে যদিও আজ সকাল থেকে আকাশ কিছুটা পরিষ্কার জোর কদমে চলছে আলুর চাষ আর নতুন আলু তোলার কাজ নমস্কার আপনারা দেখছেন ইন্ডিয়া পটের নিউসার আজ আমরা আছি পুরুলিয়া জেলার আকর্ষণীয় পর্যটন কেন্দ্র অযোধ্যাতে আজ বাঁকুড়া জেলার সাবরাকোন ইউনিটের বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়েছে এই অযোধ্যাতে চলুন এখন সাবরাকোনের আলু ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নেব আজকের আলুর দাম নতুন আলুর খবর এবং বৃষ্টিতে কোথাও চাষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা দর্শক বন্ধু চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটি ফলো করবেন

যে এবছর আমাদের যে চাষটা হয়েছে টোটালি আমাদের যখন লোডিং শুরু হবে দু সালে সেই সময় থেকে আলুটা নিকাশি হবে মাঠ থেকে এ অবস্থায় দাঁড়িয়ে এখন আমাদের সাবরাকন এলাকায় কোনো আলু এখন বের হচ্ছে নি এই আলু ব্যবসাকে কেন্দ্র করে আর আলুকে কেন্দ্র করে আমাদের যে সাবরাকন শাখা আছে আমার সভাপতি মহাশয় বলেছেন যে আমরা আজকে পিকনিকের মধ্য দিয়ে একটা সভা আমরা করতে চলেছি আমাদের যত সব সদস্য আছে তাদেরকে নিয়ে আমাদের একটা আমোদ আহ্লাদ ফুর্তির মধ্য দিয়ে সিজিনটা তো আমাদের শেষের মুখে হয়ে গেছে এই জন্যে আমরা একটা রিলাক্স করে আগামী চব্বিশ সালের জন্যে আরও নতুন করে প্রস্তুতি হতে চাই যদিও আমাদের এখনো পর্যন্ত পুরাতন আলুটা আছে এখন বর্তমান লক্ষ্য করে দেখা যাচ্ছে প্রাকৃতিক পরিবেশ অনুযায়ী যে পরিস্থিতি এখন চলছে সারা পশ্চিমবাংলায় যে অস্থিরতা এই জায়গায় দাঁড়িয়ে আমাদের পুরাতন আলুটা একটা সম্মানজনক জায়গায় পৌঁছাতে পারবে এবং আমরা একটা আলুটা নিকাশি ভালো করে করে দিতে পারবো এরকম একটা আশা রাখছি যদি আরও বৃষ্টিটা হয়ে যায় তাহলে তো কথাই নাই যাই হোক ভগবানের কাছে প্রার্থনা করি বৃষ্টিটা যেমন না হয় কারো যেন ক্ষতি কোনো কিছু না হয় এখানটা একটা পাহাড়পূর্ণ এলাকা তো আমাদের এটা পুরুলিয়া জেলা পড়ছে বাঘমন্ডি এলাকার যে অযোধ্যা পাহাড় এখানে মানুষের আমাদের সারা পশ্চিমবাংলা থেকে শুরু করে সারা ভারতবর্ষব্যাপী মানুষের একটা আকর্ষণ থাকে এই পর্যটনকে আসা বা একটু উপভোগ করার জন্য আমাদের এখানে মেঘলা আকাশ গতকাল সন্ধ্যার থেকে একটু ঝিরঝিরে বৃষ্টি পড়েছিলো মোটামুটি ধুলো ভেজা বৃষ্টি এই বৃষ্টিটা কোনো কিছু কাজের হয়নি তবে এই রকম ওয়েদারটা যদি কেটে যায় ভালো হয় আলুর পক্ষে বা চাষের পক্ষে মানুষের শরীরের পক্ষে এগুলো সব ক্ষতিকারক দিক তবুও আমরা এই দিনটাকে আমরা একটা বেছে নিয়েছি আমাদের সাবরা কোন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি আমাদের সামনে যে রাজ্য সম্মেলন আছে এগুলো আমরা সব জায়গায় শাখা জেলাগুলো আমরা সম্মেলনগুলো বা বার্ষিক সভাগুলো সেরে নিয়ে আমরা জোর কদমে প্রস্তুতি চাইছি আমরা রাজ্য কমিটির আমরা যে সম্মেলন আমাদের শুরু হচ্ছে বর্ধমান শহরের মেমারিতে এটা আমরা খুব ভালোভাবে একটা সুন্দর জায়গাতে আরও সাংগঠনিকভাবে নিয়ে যেতে চাই এটা আমাদের মূল লক্ষ্য আছে আচ্ছা তো এখন যা পরিস্থিতি দেখা যাচ্ছে প্যাকেটের মতো আলু রয়েছে আপনার মোকামে আমার সভাপতি মহাশয় বলেছেন আমার আমার সভাপতি মহাশয় বলেছেন যে আমাদের সাবড়া কোণে বেশ কিছুদিন যাবৎ আলুটা আমাদের বের হয়নি বা বের করার আমরা সুযোগ পাইনি আমাদের বেশ কিছুদিন বীচের জন্য আমরা পনেরো থেকে আঠেরো কুড়ি দিন আমাদের আলুটা বের করতে পারিনি আর এছাড়া আলুটা একটা এমনই জায়গায় পৌঁছে গেছিলো কেবাইশ আলু আমাদের হাজার আশি থেকে এগারোশো টাকায় দাম চলে এসছিল যখনই আমাদের সাড়ে বারোশো থেকে তেরোশো টাকা আজকালের মধ্যে দামটা চলে এসছে আমরা তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার করে আমরা একটা জায়গাতে চলে এসছি এবং আমরা আলুটা আমাদের এখন বেরোনোর জন্য সবাই তৎপর এবং আমরা খুব তাড়াতাড়ির মধ্যে আলুটাকে আমরা এখান থেকে বার করে দিতে পারবো হিমঘর খালি করে দিতে পারবো এটা আমরা রাখছি আসাভাবে কোনো চাষির আর সেরকম ধরনের আলু নেই যারা মিডিয়া ব্যবসাদার আর কি হয়তো আরও আদার্স কোনো কিছু ব্যবসা করে এরকম ধরনের ব্যবসাদার মুদি দোকানদার শিক্ষক নানা রকম ধরনের যারা সব মানে জড়িয়ে আছে আলুটাকে কেন্দ্র করে যারা আলুটা দু চার গাড়ি রাখেন তাদেরই আলুটা আছে এবং এই সমস্ত আলু ব্যবসাদারের হাত ধরিতে বের হয় তাতে করে আমরা লক্ষ্য করে দেখছি প্রতিটা ব্যবসাদারের হাতেই দু চার গাড়ি করে আলু আছে এখন কাঁচা আলু যেটা উঠছে কেবাইশ আলু আমাদের মূলত চাষ আমাদের এই এলাকাটাতে জ্যোতি নাই বললি চলে একটা অঞ্চলের একটা কোনাতে আমাদের জ্যোতি আলুর কিছু চাষ আছে সেই আলুটা প্রোগ্রাজটা এরপর হয়তো টুকি টাকি মূলত আমাদের ঝাড়খণ্ড তারপরে এই বিহারের কিছু অংশের দিকে যায় তারপরে এইবারে বড় গাড়ি যারা আলুটা লোড করে কাঁচা পাকা করে তারাও হয়তো বিশ ত্রিশ পঞ্চাশ প্যাকেট করে আলুটা দিয়ে লোড করে মূলত আমাদের কলকাতার দিকে সেরকম আলুটা যায় না বাঁখাদ থেকে শুরু করে ওইদিকে যে ব্যবসায়ীরা আছেন ওগুলো সব কলকাতামুখী আলু আছে দেখ আপনারা যে আমাদের এইখানে পিকনিকের মধ্য দিয়ে আমার সভাপতি সাহেব বিশেষ করে যে আপনারা এসেছেন আমার আপার নেতৃত্ব যারা এসছেন আমার রাজ্য সভাপতি এসছেন বিভারবাবু এসছেন আমার প্রিয় সভাপতি বিদ্যুৎ বরণ পথিয়ার এসছেন আমার প্রিয় সম্পাদক আমাদের অরবিন্দ ঘোষ মহাশয় এসছেন এবং তার সাথে আরও অনেকেই আমরা যারা এসছি এবং আপনারা যারা এসছেন আমাদের গাড়ি মালিক এই ছেলেটি আমাদের খুব পরিচিতি উনি এসছেন তাতে করে আমরা খুবই মানে অভিভূত এবং আমরা ব্যাপক আনন্দিত আমরা যতটুকু বুঝেছি যে প্রাকৃতিক দুর্যোগটা হয়েছিল যে আলুর গাছগুলো বেঁচে আছে সেগুলো একটু মাটিগুলো শক্ত হয়ে গেছে তো আলু খুব একটা উন্নত মানের আলুর কোয়ালিটি তেইশ সালের মতো মনে হচ্ছে নাও হতে পারে আলুটা কিছুটা চাষ কম আছে পরে পরে লাগিয়েছে ঠিক আছে কিন্তু এই যে ওয়েদার আছে খুব বেশি ফলন হবে না তবে পরিস্থিতি মাটির নিচের জিনিস এখন অনেক রকম অনেক যুদ্ধ আছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা একটু ভালোভাবে আরও পরের বিষয়ে আলোচনা করব এবং পরবর্তী পদক্ষেপে আরও সব জানিয়ে দেবো সেরকম কোনো খবর আমাদের কাছে এখনো নেই কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে একটু হয়তো কোথাও ভারী হয়েছে কিন্তু বাঁকুড়ার কোনো জায়গাতেই ভারী বৃষ্টির কোনো খবর নেই বর্ধমান বর্ধমান কোথাও কোথাও একটু বেশি বৃষ্টি হলেও আলুর পক্ষে ক্ষতি হবে এরকম কোনো খবর এখনো পর্যন্ত নেই এটা এক ধরনের এক ধরনের আশীর্বাদ আলুর ক্ষেত্রে এক ধরনের আশীর্বাদ কেননা বেশ কয়েকদিন ধরে আমরা কুয়াশাচ্ছন্ন অবস্থার মধ্যে দিয়ে কাটাচ্ছি তো সেই কুয়াশার আলু গাছের ক্ষতি করে আর ওই বৃষ্টির জল কুয়াশাকে ধুয়ে দেয় যার ফলে একটা স্প্রে মানে ওষুধের কাজ করেছে বলে আমরা মনে করছি বিভিন্ন চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যায় আলু ব্যবসায়ীরা এবং চাষিরা বিভিন্ন বাধা উপত্তি আসে গত বছর মানে দু হাজার তেইশ সালে ব্যবসায়ী বন্ধুদের জন্য বা চাষি ভাইদের জন্য একদমই ভালো বছর ছিল না বাইশ সালে ছিল না একুশ সালে ছিল না বিগত তিন বছর দেখছি এই সব কিছুকে বাদ দিয়েও যে আলু ব্যবসায়ীরা আজকে বাঁকুড়া থেকে এসে পুরুলিয়াতে এখানে যে ছোটোখাটো একটা পিকনিকের মতো করে একটা সাধারণ সভা ওনারা করলেন ওনাদেরকে কি বার্তা দিয়ে গেলেন রাজ্য আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা সংগঠনটা করি পশ্চিমবঙ্গ প্রগতিশীল লালু ব্যবসায়ী সমিতি আমরা সুখ দুঃখের মধ্য দিয়েই বছরগুলো কাটাই এবং আমাদের ব্যবসাটা ওইভাবেই চলে আমাদের সুনির্দিষ্ট কোনো লাভ সুনির্দিষ্ট লোকসান বলে কিছু নেই আর আমরা সবাই আমাদের যে আমাদের সংগঠনের পতাকা সেই পতাকাতে আমাদের সিম্বল আছে উদীয়মান সূর্য মানে আমরা সবসময় উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে থাকি অস্তমিত সূর্যের দিকে তাকানোর আর প্রয়ো ফিরে তাকানোর প্রয়োজন মনে করি না যে কারণে আমার ব্যবসায়ী বন্ধুরা সমস্ত অমান ইশা কাটিয়ে ওই সূর্যোদয়ের দিকে তাকিয়ে থাকবে আশার আলো দেখবে যে আগামী দিনে যেন আমাদের ব্যবসায়ীদের ভালো হয় সংগঠনের ভালো হয় তার সাথে সাথে আগামী ফেব্রুয়ারি মাসের দশ এবং এগারো তারিখ মেমারিতে আমাদের নবম রাজ্য সম্মেলন হচ্ছে সেই রাজ্য সম্মেলনে আমার এই সাবড়াক এলাকার যারা আমাদেরকে অযোধ্যাতে নিয়ে এসছেন তাদের বার্ষিক সভা এবং তথা পিকনিকের অংশগ্রহণ করার জন্য তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা জানাই এবং তাদেরকে আহ্বান জানাবো ওই সম্মেলন যাতে সফল হয় এবং পশ্চিমবঙ্গবাসীর কাছে আমরা যেন একটা দিশা দিতে পারি যে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি একটি শৃঙ্খলাপরায়ণ একটি মজবুত সংগঠন সেই ধ্বজা যেন আমরা তুলে ধরতে পারি এই বার্তায় আমি দেব তার সাথে সাথে বলে রাখি আমার আমরা যে এই পাহাড়ি এলাকায় এসেছি আলু এমনই একটা ফসল যেটাই পাহাড়েও তৈরি হচ্ছে পাহাড়েও চাষ হচ্ছে আলুর সেটা আমরা দেখলাম একটু আগে তোমা আমরা অভিভূত আমরা অন্য অভিভূত যে আলু পাহাড়াও হচ্ছে বাগমুন্ডি অযোধ্যার যে পাহাড় সে পাহাড়েও আলু চাষ হচ্ছে

ওঠানামা দেখে নিন আলুর সব খবর এখন একটা অ্যাপে আলুর প্রাত্যহিক বাজার দর আলুর সর্বভারতীয় বাজার দর আলুর সকালের বাজার দর লোডিং আনলোডিং রিপোর্ট বিগত ১০ বছরের আলুর তথ্য সারা ভারতবর্ষের কুড়ি হাজার আলু চাষীয় ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোই প্রেস্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেরো মার্কেট রেট অ্যাপ দু সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে